ঘন জঙ্গলে মাওবাদী কায়দায় ঘর তৈরি করে বসবাস। বনদপ্তর ও পুলিশের অভিযানে ঘর থেকে উদ্ধার প্রায় 2000 শাড়ি ও সেক্স টয়। ঘটনায় অভিযুক্তকে আটক করেছেন পুলিশ। একাকী কি করতেন ওই জঙ্গলে, তদন্ত শুরু করেছেন পুলিশ। ঘন জঙ্গলের ভেতর একেবারে মাওবাদী কায়দায় বসবাস, সেখানেই তৈরি করা হয়েছে অস্থায়ী ঘর। বনদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে সেই ঘর থেকে উদ্ধার প্রায় 2000 শাড়ি, উদ্ধার হয়েছে সেক্স টয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও বনদপ্তরের যৌথ অভিযানে ভেঙে দেওয়া হলো অস্থায়ী ঘর, বাজেয়াপ্ত করা হয়েছে শাড়ি ও সেক্স টয়। অভিযুক্তকে আটক করেছে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ। জানা গেছে শহর থেকে কিছুটা দূরে হিজলি এলাকায় ঘন জঙ্গল। এই জঙ্গলের পথে সচরাচর কেউ আসে না, এই জঙ্গলের মধ্যে বসবাসের অনুমতিও নেই। এই রকমই ঘন জঙ্গলের ভেতর একাকী বসবাস করছিল কেশব হেমব্রম ওরফে মোহন নামে ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে একেবারে মাওবাদী কায়দায় ঘন জঙ্গলের ভেতর চারপাশে কাঁটা দিয়ে তৈরি করা হয়েছিল অস্থায়ী ঘর। এমন ঘরে বসবাসকে ঘিরেই দানা বেঁধেছে রহস্য। সূত্র মারফত খবর পেয়ে বনদপ্তর পুলিশকে সাথে নিয়ে যৌথ অভিযান চালায়। জঙ্গলের ভেতর গিয়ে হতবাক পুলিশ কর্মীরা। ঘরের চারপাশে ঝোপঝাড় কাঁটা দিয়ে ঘিরে রাখা। এরপর পুলিশের পক্ষ থেকে ওই ঘরে অভিযান চালানো হয়। ঘরে অভিযান চালাতে গিয়ে অবাক পুলিশ কর্মীরাও। পুলিশ সূত্রে খবর, ঘর থেকে উদ্ধার হয়েছে প্রায় 2000 বিভিন্ন দামের শাড়ি, উদ্ধার হয়েছে একটি সেক্স ডল। একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে মাঝে মধ্যেই জঙ্গল ও সংলগ্ন এলাকায় শাড়ি পরিহিত এক মহিলার ছিনতাইবাজের কবলে পড়ছিল প্রেমিক যুগল। মাঝে মধ্যেই জঙ্গলে আসা ব্যক্তিদের কাছ থেকে সর্বস্ব ছিনতাই হয়ে যাচ্ছিল। এই ঘটনা সামনে আসার পর অনেকেরই অনুমান শাড়ি পরে সাধারণের কাছ থেকে ছিনতাই করত কেশব, এরপরই লুকিয়ে পড়ত গভীর জঙ্গলে তার গোপন ডেরার ভেতর। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানিয়েছে শাড়িগুলি অবশ্য তার নিজের উপার্জনে কিনে সঞ্চয় করেছে সে। তার গোপন ডেরাতে সেক্স টয় কি কাজে লাগত? সূত্রের খবর, এ প্রশ্নের উত্তরে অভিযুক্ত জানিয়েছে জৈবিক চাহিদার জন্যই তার ডেরার ভেতর সেক্স টয় রেখেছিল সে। ওই এলাকার বিভিন্ন বাড়ি ও দোকান থেকে গত কয়েক মাস ধরেই শাড়ি চুরি যাচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে হিজলি সংলগ্ন এলাকায় পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ করত কেশব। বনদপ্তর অভিযান চালিয়ে তার অস্থায়ী ডেরা ভেঙে দেওয়ার পাশাপাশি ডেরার ভেতর থাকা সমস্ত জিনিস বাজেয়াপ্ত করেছে। অভিযুক্ত একাকী গভীর জঙ্গলের মধ্যে কি করত, এত শাড়ি বা তার কাছে এলো কি করে, সবকিছুই জানার চেষ্টা করছে পুলিশ। গোটা ঘটনায় হতবাক সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, খড়গপুর। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।